নমস্কার বন্ধুরা, চলুন আজকে এবারের ফিস্টের কিছু ঝলক আপনাদের দেখিয়ে নিই চট করে। তো আমাদের এই যে রেডি করা হচ্ছে সব মালপত্র, তো দুটো গাড়িতে ভাগ করে বাচ্চাদের নেওয়া হয়েছে। কিছু জনকে ট্র্যাক্টরে কিছু চাপিয়ে দেওয়া হলো বাচ্চাগুলো আর মেয়েগুলোকে, আর ছেলেগুলোকে একটা মোটর ভ্যান করে দেওয়া হয়েছে। তো জিনিসপত্র আর বক্স নিয়ে ওরা যাচ্ছে। আর আমরা এই যে এখানে দাঁড়িয়েছি মিষ্টি নেবে বলে, মিষ্টি মাংস এগুলো তো নিতে হবে। আমার ছেলেগুলো তো কমসি মোটর ভ্যানে যাচ্ছে আনন্দ করবে বলে, চলুক তাই মিষ্টিটা নিয়ে নিই, এবার মাংসটাও নিয়ে নেব। এখানে খুব ভালো মাংস পাওয়া যায়, তো এখান থেকে মাংসটা নিয়ে নিই, দিয়ে আমরা পৌঁছে যাব আমাদের সুন্দর পিকনিক স্পটে। খুব সুন্দর জায়গা, চলুন মেয়েগুলোদের নিয়ে একটু ফটো তুলে নিই। খুব সুন্দর হয়েছে ফটোটা, আমি ছেলেগুলোকে পেলাম না, ওরা কাজে ব্যস্ত, তো ওদের নিয়ে একটু আনন্দটা স্টার্ট করে দিই আজকের দিনটা। খুব মজাও করা যাবে, পিকনিক মানে ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, আমরাও এইভাবেই যেতাম সাথীদের সাথে। তো আমাদের ছোটোখাটো আয়োজন, তো আনন্দটা বেশি হয়েছে। আপনারা সব গার্জেনরা মিলে টিফিন রেডি করছে, কচুরি আলুর দম মিষ্টি, আর এরা মাইক ঠিক করছে, গান বাজাচ্ছে নাচবে বলে একটু। এই যে এবার খেলাধুলাতেও মেতেছে, ছেলেরা ভালো জায়গা পেয়েছে একটু ফাঁকা, তো নানা রকম খেলা করছে, তাই করুক, আবার তো পড়াশোনা শুরু হয়ে যাবে। আমাদের এদিকে খাবারও রেডি হয়ে গেছে, চিকেন আর ফ্রায়েড রাইস, সাদা ভাত, তার সাথে চাটনি, স্যালাড তো দিতে হবে, পাঁপড়, মিষ্টি, বাচ্চারা খাচ্ছে, এবার আমরাও খেয়ে নেব। খুব মজা, আপনারাও ভালো থাকবেন, নমস্কার।